আজ আমরা শিখব ব্যানানা আইসক্রিম। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখব এমন একটা আইসক্রিম যেখানে আমি ব্যবহার করব না চিনি কিংবা দুধ কিংবা হুইপক্রিম। একদমই স্বাস্থ্যকর একটা আইসক্রিম যেটা গরমের দুপুরে বা সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় দারুণ খেতে লাগবে, আর ভীষণই হেলদি আইসক্রিম ব্যানানা আইসক্রিম। আসুন শিখে নিই। আমি এর জন্য নিয়েছি দুটো ব্যানানা। আমি এখানে দুটো বড় সাইজের ব্যানানা নিয়েছি, আপনারা যদি ছোট সাইজের নেন তাহলে চারটা থেকে পাঁচটা নেবেন। প্রথমেই আমি ব্যানানাটাকে ধুয়ে ভালো করে, দেখুন স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এখন আমি দেখুন কীরকম ভাবে স্লাইসটা করছি, একটু মোটা মোটা করতে হবে, একদম পাতলা করা চলবে না। ঠিক এইরকম ভাবে আমি ব্যানানাটাকে স্লাইস করে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা জিপলক ব্যাগ। আর আপনাদের কাছে যদি এই ব্যাগটা না থাকে কোনো অসুবিধা নেই, একটা এয়ারটাইট কোনো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সেটা ভালো করে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখবেন, কোনোভাবেই যেন ভেতরের মধ্যে হাওয়া চলাচল না হয়। দেখুন আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি। জিপলক ব্যাগ তো আপনাদের বাড়িতে থাকে। এই দেখুন, দেখলেন কেমনভাবে ব্যানানাটাকে ভেতরে রেখে দিলাম। আর এখন আমি এটাকে ফ্রিজে রাখতে হবে, মানে ডিপ ফ্রিজে 3 ঘন্টার মতো। আমি আবার 3 ঘন্টা পর ফেরত এলাম। এখন দেখুন ব্যানানাগুলো পুরো ফ্রোজেন হয়ে গেছে, মানে একদম বরফের মতো হয়ে গেছে। একটা আমি মিক্সি জার নিলাম, সেই জারের মধ্যে আমি যে ব্যানানাটাকে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে, মানে একটা থিক পেস্ট বানাতে হবে। দেখেছেন কতটা থিক হয়েছে, ঠিক এইরকম। দেখুন কি দারুণ মনে হচ্ছে না, দুধ বা কোনো হুইপক্রিম দিয়ে করেছি? আমি কিন্তু এটা শুধুমাত্র ব্যানানা দিয়ে করেছি। দেখুন কি দারুণ পেস্টটা তৈরি হয়েছে। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো মধু, কারণ মধুটা হচ্ছে খুবই হেলদি। আমি বলেছিলাম চিনি দেব না, তার পরিবর্তে দিচ্ছি মধু। আর দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স, এটা তো আপনাদের অনেকের বাড়িতেই থাকে ভ্যানিলা এসেন্স, যেটা কেকের জন্য আমরা ব্যবহার করি। এটা 1 চামচ দিয়ে আমি আবার এটাকে একটা স্মুথ ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটার বানালাম। দেখেছেন, দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। একদম ক্রিমি ক্রিমি, কিন্তু কোনো ক্রিম নেই। কি মজার আইসক্রিম না, বাচ্চাদের কিন্তু দারুণ ভালো লাগবে। এবার দেখে নিন, আমি একটা এয়ারটাইট কন্টেনার নিলাম, এটার মধ্যে যে মিক্সচারটা করলাম ব্লেন্ড করে যেটা রাখলাম ব্যানানার তার রূপ, আমি রাখলাম ফ্রিজের মধ্যে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা পরে আমি ফেরত এসে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এটা জমে গেছে। কি আইসক্রিমটা দারুণ হলো না? এবার স্কুপে করে বাটির মধ্যে আমি দেখুন কেমনভাবে সাজিয়ে নিচ্ছি। আজকের ব্যানানা আইসক্রিম কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। কোনো সুগারও ব্যবহার করিনি, ক্রিমও ব্যবহার করিনি, আর দুধও ব্যবহার করিনি, ভীষণই হেলদি। আর উপর থেকে আমি চকলেট কিছু চিপস আর চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম। ইয়ামি ব্যানানা আইসক্রিম রেডি। আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, সকলেরই ভালো লাগবে আমি জানি। কেমন লাগলো আমাকে কিন্তু লিখে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।